বর্তমান মানুষ সোশ্যাল মিডিয়ার উপরে অনেক বেশি নির্ভরশীল, আর সেই সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুরা এক হয়ে পথ চলা শুরু হয়েছিল গুঞ্জন পরিবারের। শনিবার দিন উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপায় গুঞ্জন পরিবারের শুভ জন্মদিন পালিত হলো। এর আগে তারা নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন, এদিনটাও তার অনথা হলো না। ক্রিকেটের জন্মদিনে মাতলেন তারা, পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হলো প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, একই সঙ্গে তাদের মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়েছিল। এসব ছোট ছোট শিশুদের নিয়ে এক আনন্দ উৎসবে মাতলেন গুঞ্জন পরিবারের সভ্য সদস্যরা। সংস্থার মূল উদ্যোক্তা স্বপন কুমার চ্যাটার্জি এবং টুম্পা দত্ত চৌধুরীদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। আমাদের আজকে গুঞ্জন পরিবারের এক বছর পূর্ণ হলো এবং আজকে 21শে মে আমাদের গুঞ্জন পরিবার থেকে জন্মদিন সেলিব্রেশন হলো। আমরা সেই জন্মদিন উদযাপন করলাম এখানে 50 জন কিছু শিশু যারা রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত এবং খুব দিন দরিদ্র যাকে বলে, তাদেরকে নিয়ে আমরা 50 জন বাচ্চাকে নিয়ে আমরা সারাদিন ধরে অনুষ্ঠান করলাম। সেই অনুষ্ঠানের কিছু কিছু জায়গা আমরা আপনাদের পাঠাবো, আপনারা দেখবেন অবশ্যই। আর যেটা রয়েছে, আমি গুঞ্জন পরিবারের সমস্ত সদস্য যারা আমাদের এখানে আছে প্রত্যেকের এই যে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। তারা আজকে সম্পূর্ণভাবে নিজেদের কাজকর্ম জরুরি সময় দিয়েছে আমাকে এই এটাকে সার্থক করার জন্য। আমার নাম স্বপন চ্যাটার্জি, কালচারাল মডারেটর টুম্পা দত্ত চৌধুরী। আজকে আমাদের এক বছর, তো আমাদের গ্রুপের অ্যাডমিন স্বপন চ্যাটার্জি, আজকে ওনার খুব ইচ্ছে ছিল এই ধরনের একটি কাজ, এত সুন্দর একটা কাজ করবেন, খুব ইচ্ছে ছিল যে প্রতিবারই তো আমাদের ইভেন্ট হয়, এবারে একটু অন্যরকম ইভেন্ট করলাম। আমরা বেড়াচাপাতে এসেছি, আজকে আমরা বেড়াচাপা মানে অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে আমরা খুব আনন্দ করলাম। যেসব বাচ্চাদের বাবা নেই অথচ মা নেই, অনেক খেটে খেটে পরিশ্রম করে বাবা মারা, অনেকের বাবা মা নেই, ছোট ছোট বাচ্চা তাদের নিজেদের রান্না করে এখানে পড়াশোনা করতে আসে। মানে এক একজনের যা হিস্ট্রি শুনলাম, ইতিহাস শুনলাম, খুবই খারাপ লেগেছে, খুব কষ্ট লাগছে। তাদের সাথে আজকে সারাদিন আমরা এনজয় করলাম আর খুবই আমরা খুব এনজয় করেছি। আমাদের গ্রুপের যারা সব সদস্য তারাও এনজয় করেছে, সবাই এসেছে, তো আজকে আমরা সারাদিনটা খুব ভালো কেটে কাটিয়েছি। গুঞ্জন পরিবার, গুঞ্জন পরিবারের হ্যাপি বার্থডে, আর আমরা হ্যাপি বার্থডে গুঞ্জন পরিবার আজকে এখানে এসেছে এই আশ্রমে। আর এই আশ্রমে অনেক খুদে খুদে বাচ্চারা ছিল, আমি খুব মজা পেয়েছি, আমি অনেক ফ্রেন্ডস পেয়েছি। আর আমরা ওখানে নাচ করেছি, গান করেছি, তা আশ্রমের বাচ্চাগুলো আমাদের নাচ দেখিয়েছে, গান দেখিয়েছে, কবিতা শুনিয়েছে। তো এখানে খুব সুন্দর একটা তোমরা পাবে, তোমরা আসতে পারো এখানে। আর আমরা এখানে আজকে এখানে এসে খুব এনজয় করছি, আমাদের এখানেই লাঞ্চ হয়েছে, এখানেই ব্রেকফাস্ট হয়েছে, সব কিছু এখানে। শুভ জন্মদিন ছিল, এক বছর পূর্ণ হলো, আমরা খুব আনন্দ করেছি। আমাদের অ্যাডমিন স্বপন চ্যাটার্জি মহাশয়ের আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি, হয়ে সমস্ত বাচ্চা ছোট ছোট বাচ্চাদের সমস্ত অ্যাক্টিভিটি দেখে, তাদের নাচ গান কবিতা, তাদের খাওয়া দাওয়া, সমস্ত গিফট দেওয়া, সব মিলে ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। একদম অন্যরকম পরিবেশ, একেবারে মন ভালো হয়ে গেল, মনে হলো যেন আমাদের চেনা জগৎ থেকে একদম বেরিয়ে এসে একটা অন্যরকম জগতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে গেলাম। খুব ভালো লাগলো। গুঞ্জন পরিবার আরও এগিয়ে যাক, আরও আমরা সবাই সঙ্গে থাকব, তার সঙ্গে তার উন্নতি হোক। জি, গুঞ্জন পরিবারের তরফ থেকে আমি আজকে আপনাদের সামনে। আজ গুঞ্জন পরিবার গুটি গুটি পায় একটা বছর কাটিয়ে ফেললো, খুব সুন্দর এই জার্নিটা আমাদের, নানা রকমের ইভেন্ট, নানা রকমের সোশ্যাল কাজ, এইসবের মাধ্যমে গুঞ্জন পরিবার এগিয়ে চলেছে। আমাদের অ্যাডমিন শ্রী স্বপন কুমার চ্যাটার্জির উদ্যোগে আজকে আমরা একটা খুব সুন্দর দিন কাটালাম, এক বছর উদযাপন করলাম গুঞ্জন পরিবারে। ছোট ছোট 50টা বাচ্চাদের নিয়ে আজকে সারাটা দিন খুব সুন্দর আনন্দ করে কাটলো, নাচ গান কবিতা আবৃত্তি, ওদের খাওয়া দাওয়া, লাঞ্চ ব্রেকফাস্ট, সুন্দর একটা দিন কাটালাম। একদম ওদের মুখের হাসিটা আজকে আমাদের দিনের একটা সব থেকে বড় 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 পাওনা। ওরা গিফট পেয়ে খুব আনন্দিত, ওদেরকে আমরা ছোট ছোট নানা রকমের গিফট দিতে পেয়ে আমরা খুব আনন্দ উপভোগ করছি। তো আপনাদেরও আমরা বলবো যে সবাই এগিয়ে আসুন এরকম দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য, এটা একটা অন্যরকমের, ওদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুবই আনন্দিত। আমি এখানে এসেছি বেড়াচাপা, এবারে কিছু বাচ্চারা আছে যাদেরকে নিয়ে আমরা কিছু কাজকর্ম করলাম, তাদের পারফরমেন্স দেখলাম, খুব ভালো লেগে গেল।
বেশ অন্য ধরনের পরিবেশ, অন্য রকম একটা মুহূর্ত আমরা কাটালাম। এবং এসব এটা যে অর্গানাইজ করেছে সেটা হচ্ছে আমাদের বিতিন বিশ্বাস, গুঞ্জনের মডারেটর, তাকে দিচ্ছি, সে পুরো বলতে পারবে তার প্রজেক্টটা কীভাবে সে পরিচালনা করে। আমি এই বেড়াচাপায় এই ইউনিটটা চালনা করি, এটা রামকৃষ্ণ মিশনের একটা প্রজেক্ট। এখানে 50 জন বাচ্চা আছে, সারাদিন ধরে মানে 22 বছর ধরে এটা চলছে। সারাদিন বলতে এরা সকালে 6:30 আসে, 9:30 চলে যায়, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিশন চালায়, বেলুড় মঠ থেকে এটা অর্গানাইজ করে, আমি সেটার কেয়ারটেকার মাত্র। এই আর কি, এটা সুন্দরভাবে চলছে। স্বপনদা এসেছিলো এইটা 1 বছর পূর্তি করার জন্য। আমি চাই এরা আরও বড়ো হোক এবং সকলের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।